তৃণমূল কর্মীদের সহযোগিতায় ঘরে ফিরল ঘরছাড়া বিজেপি কর্মীরা। এদিন কর্ণগড় পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান গৌতম দাসের উপস্থিতিতে ও তৃণমূল কর্মীর সমর্থকদের সহযোগিতায় কর্ণগড় চটকল এলাকা ও কর্ণগড় জোড়াপুকুর এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক বাড়ি ফিরে আসে, যারা নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে ঘরছাড়া ছিলেন। এক মাস ঘরছাড়া থাকার পর তারা বাড়ি ফিরতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেন বিজেপি কর্মীরা। আজ পুলিশের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানালে তৃণমূল তাদের ঘরে ফিরিয়ে দেয়। ফিরে এসে আপনাদের বাড়ি ফেরালো? শুনুন, ভোটে প্রতিবারই কেউ যেতে কেউ হারে, তা যা আবার হয়ে গেছে আমি মনে করি এখন আবার সবাই মিলে যেমন বসবাস করছিলাম ঠিক সবাই মিলে একভাবে লড়ি। সবাই তো সমাজের জন্যই আমরা কাজ করি, কেউ হয়তো ডানপন্থী, কেউ বামপন্থী, ওইপন্থী, এপন্থী, কিন্তু উদ্দেশ্য তো একটাই, সমাজের কাজ করা, মানুষের কাজ করা। যা আবার হয়ে গেছে আবার আমরা নতুন করে সবাই সমাজের উন্নতির কথা ভাবি। প্রশাসনের পক্ষ থেকে আপনাকে বাড়ি ফিরিয়ে দিল, কি বলবেন বাড়ি ফিরে এসে? না, আমি বাড়ি ফেরাতে খুবই আনন্দিত, কারণ প্রায় এক মাস বাইরে ছিলাম নানা রকম বিষয়ে। তা আমি সবাইকে ধন্যবাদ দেবো, পুলিশ প্রশাসন প্লাস আমাদের গৌতমবাবু, আমাদের এখানকার অনেক ছেলেরা যারা তৃণমূলের ছেলে পেলেটা আছে তারাও খারাপ না, কেউ বিরোধিতা করেনি, এটাই ভালো লাগলো। এলাম, শান্তি পেয়েছি বাড়ির সব সঙ্গে থেকে। আপনার নাম? আমার নাম দীপক দত্ত, কর্ণগড় হুগলি। বাইরে ছিল আতঙ্কে, একটা হয়তো ওনার মনে একটা টেনশন হয়েছিল, ভয় ছিল। আগে ইলেকশনের আগে হয়তো উভয় পক্ষের মধ্যে কোনো কথা চারা হয়েছিল, তাই হয়ে উনি হয়তো ভয়ে চলে গেছেন। তা উনি এসেছেন, বাড়িতে ফিরিয়ে দিয়ে গেলাম। আমাদের সরকার দিদির যা নির্দেশ যে কোনো লোকই যেন বাইরে না থাকে, তাদের যার যার এলাকায় সে ফিরে আসবে। আমাদের কালকে অফিসার জানালো উত্তরপাড়া আছি, যেরকম এরকম ব্যাপার, ওরা তো এরকম করোনার জন্য বাইরে আছে, আসতে পারছে না, নিশ্চয়ই আসবে, ওরা এলাকার লোক কেন আসবে না। তাই ওদেরকে আমি থেকে আর কোনো করে ভাইস চেয়ারম্যান এক্স এখন অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার অফ অ্যাডমিনিস্ট্রেটর আমি আমার কর্ণগড় পৌরসভার আমি এসে পুলিশ সভা দিয়ে গেলাম, বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। আপনার নাম? আপনার নাম? আমার নাম গৌতম দাস। ব্লু ভিউ নার্সিং হোম, ওল্লি শ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।